পোন প্রথমতে আপনাদের গুগল বা ক্রোম ব্রাউজারটা ওপেন করে দিব, দি কিনে আপনাদের সার্চ বারত টাইপ করব NFSA। তো মই এতিয়া সার্চ বারত টাইপ করিম NFSA। তো আপনাদের NFSA বলে সার্চ বারত টাইপ করে সার্চ করে দিব, দি কিনে আপনাদের ইয়াতে দেখিছে ইয়াতে একটা লিঙ্ক আইছে। তো আপনাদের লিঙ্কটো ক্লিক নকরতে আপনাদের সাইটটো ডেস্কটপ সাইট করে লব, কেনো তেতিয়া আপনাদের যদি মোবাইলের পর করেছে তেতিয়াহলে আপনাদের সুবিধা হব, মানে কি যেটো লিস্ট এটো সাবর কারণে। ইয়াতে আপনার এলাও অপশন আহিব পারে, তো আপনাদের ইয়াতে এলাও করে দিব। তো ইয়াতে আপনাদের দেখিছে আরো হয়েছে, ইয়াতে আপনাদের ওকে করে দিব। দিয়ার পিছত ইয়াতে আপনাদের দেখিছে NFSA প্রথম লিঙ্কটোত আপনাদের ক্লিক করে দিব। তো মই প্রথম লিঙ্কটোত ক্লিক করে দিলো, আপনাদের অল্প ওয়েট করে দিব, মানে কি আপনাদের এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটটা মানে কি বহুতে স্লো হয়। তো আপনাদের পেজটো ক্লোজ করে নিদিব আর মানে কি নতুনকৈ আর আকো আহিব লাগিব। তো আপনাদের অল্প ওয়েট করে দিব, দিয়ার পিছত ইয়াতে আপনাদের দেখিলে এই পেজটো আহি গল। তো আহি যাওয়ার পিছত ইয়াতে আপনাদের বিভিন্ন অপশন দেখিছে, প্রথমতে দেখিছে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, ফেয়ার প্রাইস শপ। তো আপনাদের যেটো এই তিনি নম্বর অপশন দেখিছে রেশন কার্ড, তো আপনাদের রেশন কার্ড যেটো অপশন তার দুই নম্বরতে আছে রেশন কার্ড ডিটেলস অন স্টেট পোর্টেল, সেইটো লিঙ্কত আপনাদের ক্লিক করে দিব। তো মই এতিয়া সেইটো লিঙ্কত ক্লিক করে দিলো। তো মই ক্লিক করে দিয়ার লগে লগে এনেকৈ আহি গল। তো আপনাদের ইয়াতে দেখিলে বিভিন্ন স্টেটর নাম আহি গল। তো আমার যেহেতু অসম, তো মই অসমৰ পৰা কৰি আছো বা চাই আছো, তো মই আসামটো সিলেক্ট করে দিলো। তো আপনাদের আসামটো সিলেক্ট করে দিব, দি ওকে করে দিব। দিয়ার পিছত ইয়াতে এটা ভেরিফাই কোড আহিব, আপনাদের ভেরিফাই কোডটো বহুৱাই দিব যেনেকৈ থাকিব। তো মই বহুৱাই দিলো, বহুৱাই দিয়ার পিছত ইয়াতে এনেকৈ আহি গল পেজখন। তো আপনাদের এই পেজখন গোটেইখিনি আপনাদের নিজের নিজের হিসাবত আপনাদের সিলেক্ট করব লাগিব। তো মই এতিয়া সিলেক্ট করিম। তো এতিয়া আপনাদের এই যেটো স্টেট আছে স্টেটটো আসাম হয়ে থাকবল দিব, আসাম হয়ে থাকিব যেহেতু আপনি আমি আগতে আসামটো সিলেক্ট করেছি। তারপর নিজের ডিস্ট্রিক্টটো সিলেক্ট করে লব। তো মোর যেহেতু নলবাৰী, মই নলবাৰী সিলেক্ট করে ললো। তো আপনাদের যি হয় সেইটা সিলেক্ট করে লব। তারপর DFSO এইটো আপনাদের সিলেক্ট করে লব নিজের হিসাবত যেটো হয়। তারপর এই মই সিলেক্ট করে ললো। তারপর TFSO এইটো আপনাদের নিজের হিসাবত সিলেক্ট করে লব, এই আপনাদের গমে হব যেটা আপনাদের ক্লিক করব। তারপর FPS অর্থাৎ আপনাদের এইটো যেটো আপনাদের সুলভ মূল্যর দোকানের নাম আর আপনার গাঁওখনের সেইটো নামটো ইয়াতে বিচাৰি উলিয়াব। তো মই বিচাৰি উলিয়ালো আপোনালোকৰ নিজৰ হিচাপত যিটো নাম আৰু সেইটো বিচাৰি উলিয়াব। উলিয়াই লৈ আপোনালোকে সেই নামটোত আপোনালোকে ক্লিক কৰি দিব। তো মই ক্লিক কৰি দিলোঁ। তো মই ক্লিক কৰি দিয়াৰ পিছত ইয়াতে আপোনালোকে দেখিছে প্ৰচেছিং হৈ আছে। তো আহি গ'ল, ইয়াতে আপোনালোকে দেখিছে স্কিম। তো আপোনালোকে ছিলেক্ট অলত ক্লিক কৰিব তেতিয়া সুবিধা হ'ব। তাৰপিছত ষ্টেটাছত আপোনালোকে ছিলেক্ট অলতে ক্লিক কৰিব, এইটো ছিলেক্ট অলতে ক্লিক কৰিব। তো মই কৰি দিলোঁ। তাৰপিছত শ'ৰ্টিং, ইয়াতে আপোনালোকে ছিলেক্ট ভেলু, ইয়াতে আপোনালোকে মানে এইটো ৰেচন কাৰ্ড ৱাইজ মেম্বাৰ ৱাইজত ক্লিক কৰিব। তো মই ইয়াতে ৰেচন কাৰ্ড ৱাইজ মেম্বাৰ ৱাইজত ক্লিক কৰোঁ তেতিয়া আপোনালোকৰ সুবিধা হ'ব। তো মই ইয়াতে ক্লিক করে দিলো। দিয়ার পিছত আপনাদের ক্লিক করে দিব। তো মই ক্লিক করে দিলো। ক্লিক করে দিয়ার পিছত ইয়াতে আপনাদের দেখিছে RC স্ট্যাটাস, তো আপনাদের অল করে দিব। দিয়ার পিছত ইয়াতে আপনাদের দেখিছে রিপোর্ট নেম, রিপোর্ট নেমটো আপনাদের ইয়াতে আহিব আপনাদের হিসাবত যেটো হয় সেইটো ক্লিক করে দিব। দিয়ার পিছত ইয়াতে আপনাদের পেজটো যদি আপনাদের মোবাইলের পর করে আছে অল্প জুমটো কমাই লব বা ডেস্কটপ সাইট করে লব। লওয়ার পিছত ইয়াতে আপনাদের দেখিছে ভিউ রিপোর্ট, যেটো ভিউ রিপোর্ট অপশনটো আছে তাত ক্লিক করে দিম। এটা আপনাদের চাব লিস্টখন ওলাই যাব। তো অলপ স্লো মারিব পারে, আপনাদের ওয়েট করে দিব, সার্ভারটো খুব স্লো। তো অকমান ওয়েট করে দিয়ক। তো ফাইনালি আহি গল, ইয়াতে আপনাদের দেখিছে লিস্টখন সম্পূর্ণক আহি গল। তো ইয়াতে আপনাদের লিস্টখন যে আহি গল আপনাদের চাব পারিব, অকল নতুনেই নয় আগর রেকর্ডবিলাকও আছে, যেবিলাক মানে কি আগতে আবেদন করেছিল বা আগতে এতিয়াও বর্তমান চাউল বা রেশন পাই আছে তেওঁলোকৰ নামটো থাকিব। কিন্তু আপোনালোকৰ অকলে মানে নতুন লিস্টখন নাই আৰু, একদম তলত যাব স্ক্রল করব, স্ক্রল করার পিছতে আপোনালোকৰ নতুন নামবিলাক পাব যেবিলাকে তিনি চারি মাহ আগত এপ্লাই কৰিছিলে। তো ইয়াতে আপোনালোকক একদম স্ক্রল করে আপোনালোকক দেখাই দিয়েছো আপোনালোকর কিমান তারিখে আপডেট হয়েছিল নতুন লিস্টর যাকে মানে দুই এজনে পাইছে আর। তো ইয়াতে আপোনালোকক মই তলত দেখাই দিয়েছো, আপোনালোকে অলপ ওয়েট করব। তো মই দেখাই দিয়েছো রব, ইয়াতে আপোনালোকে দেখিবলৈ পাইছে একদম তলত মই নামটো বাৰু ব্লার করে দিছো, কারবার পার্সোনেল ডাটা দেখাটো মানে ইউটিউবে এলাউ নকরে।
তো ইয়াতে আপোনালোকে দেখিছে 274 নাম্বারটো মই দেখাই দিছোঁ আপোনালোকক। 274ত ইয়াতে আপোনালোকে দেখিছে কিমান তাৰিখে আপডেট হৈছিলে নতুন লিষ্টখনৰ, তাত তাৰিখটো দিয়া আছে আপোনালোকে গমে পালে। তো এনেকৈ আপোনালোকে লিষ্টখন মানে কি সম্পূৰ্ণকৈ চাব পাৰিব। আৰু যিবিলাক আছে অক্টোবৰত চৰকাৰে ৰেচন কাৰ্ড দিব বুলি কৈছে একেলগে আহিব যদিও নামটো আহিছে, তো আপোনালোকে এনেকৈ মানে কি এতিয়া আবেদন কৰিব পাৰিব আৰু ৰেচন কাৰ্ডৰ নামটো এনেকৈ চাব পাৰিব। তো আজিলৈ ভিডিঅ'টো এইখিনি আছিল, যদি ভিডিঅ'টো ভাল পালে লাইক শ্বেয়াৰ এণ্ড ছাবস্ক্ৰাইব কৰিব বুলি আশা কৰিলোঁ আৰু শ্বেয়াৰ কৰি দিব বুলি আশা কৰিলোঁ।